মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তামান্না জেসমিন রিফাকে সভাপতি করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিতর্কিত নেত্রী রিফাকে সভাপতি করায় ওই দিন রাত 9টা থেকে 2টা পর্যন্ত চলে পদবঞ্চিতদের বিক্ষোভ। তবে বহাল তবিয়তে রিফা কেন্দ্রীয় ছাত্রলীগ ও কলেজ প্রশাসনের প্রশ্রয়ে হলের সিট বাণিজ্য করে যাচ্ছেন তিনি। কলেজের সরকারি হলের কক্ষ দখল করে ভাড়া দিচ্ছেন রিভা। ইডেনের 6টি হলের সিট ভাড়া থেকে তার প্রতি মাসে আয় প্রায় 6 লাখ টাকা। 6টি হলের মোট 38টি কক্ষ রিভার দখলে। প্রতিটি কক্ষে অর্থের বিনিময়ে সর্বনিম্ন 8 জন করে 320 জন ছাত্রীকে রেখেছেন তিনি। এর মধ্যে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসের 22টি কক্ষ থেকে রিভার মাসিক আয় 3,52,000 টাকা। হাসনা বেগম ছাত্রীনিবাসের 3টি কক্ষ থেকে আয় 48,000 টাকা। রাজিয়া বেগম ছাত্রীনিবাসের 4টি কক্ষ থেকে 64,000 ও খোদেজা খাতুন ছাত্রীনিবাসের 4টি থেকে 64,000 টাকা আয় তার। এছাড়াও জেবুন্নেসা ছাত্রীনিবাসের 2টি কক্ষ থেকে 32,000 ও হজরত আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের 1টি কক্ষ থেকে প্রতি মাসে রিভা পান 16,000 টাকা। রিভার এই সিট বাণিজ্যে প্রত্যেক সিটের বিপরীতে দিতে হয় সর্বনিম্ন 2,000 টাকা। শুধু সিট ভাড়া থেকে রিভার মাসিক আয় 5,76,000 টাকা। তবে এসব ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ বা ইডেন কলেজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ইডেন কর্তৃপক্ষ ঘটনা অস্বীকার করে, যা রিভার অপকর্মে সহায়তা বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। সিট বাণিজ্যের বিষয়ে অভিযুক্ত নেত্রী রিভার কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন, বলেন এসবের কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত নন। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তাকে SMS করা হলে তিনি কোনো উত্তর দেননি। কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য সিট বাণিজ্যের বিষয়টি এড়িয়ে যান, বলেন সব লেনদেন হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে, সিট দখলের সুযোগ নেই। পদলাভের কয়েক মাস না পেরোতে অপকর্মে জড়িয়ে পড়েন রিভা। সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে বেপরোয়া ক্ষমতা দেখানো, রুম দখল নিয়ে টেনে ছিঁড়ে ফেলা, গলায় পা দিয়ে ধরা সহ নানা হুমকির অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিওতে কলেজ অধ্যক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলে দাবি করেন রিভা। তবে অডিও ভাইরালের পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। কিন্তু ক্ষমা চাওয়ার পরও শুধরান নেই রিভা। অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে 6 ঘন্টা আটকে রেখে নির্যাতন করেন। এ সময় তাদের বিবস্ত্র ভিডিও করে তা ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন রিভা।